দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করলেও দুটি ঘাঁটির নিয়ন্ত্রণ থাকবে আমেরিকার হাতে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে 5টি প্রস্তাব গৃহীত। আরও জানিয়ে দিব যুদ্ধে আজারবাইজানের শতাধিক সেনা নিখোঁজ। এদিকে কৃষি আইন বাতিলের দাবিতে অনড় ভারতের কৃষকরা। আরও থাকছে ব্রহ্মপুত্রের বাঁধ নিয়ে বাংলাদেশ ভারতের চিন্তার কিছু নেই, জানিয়েছে চীন। এদিকে নাগর্নো কারাবাখ যুদ্ধে আজারবাইজানের 783 সেনা নিহত। সর্বশেষ জানিয়ে দিব চাঁদের পাথর মাটি আনছে চীনা রকেট, পাঠাচ্ছে রঙিন ছবি। দর্শক, এখন জানিয়ে দিব বিস্তারিত। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করলেও দুটি ঘাঁটির নিয়ন্ত্রণ থাকবে আমেরিকার হাতে। আফগানিস্তান থেকে আংশিক সেনা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। তবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হলেও দুটি বৃহত্তর মার্কিন ঘাঁটির নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে। মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি গতকাল এ ঘোষণা দেন। তিনি বলেন, আফগানিস্তান থেকে 2500 সেনা ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে পেন্টাগনের। আফগানিস্তানের ছোট ছোট ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করার উপর বেশি গুরুত্ব আরোপ দেওয়া হয়েছে। তবে তিনি পরিষ্কার করেননি যে কোন দুটি বড় ঘাঁটি মার্কিন সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রাখা হবে। আফগানিস্তানের সবচেয়ে বড় দুটি মার্কিন সামরিক ঘাঁটি হচ্ছে কান্দাহার এয়ারফিল্ড ও বাগরাম ঘাঁটি। গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা করেন, এই সূত্র জানিয়েছে পার্স টুডে। ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে 5টি প্রস্তাব গৃহীত। ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে 5টি প্রস্তাব গৃহীত হয়েছে। এর মধ্যে গতকাল অধিকৃত গোলান মালভূমির উপর ইসরায়েলের সার্বভৌমত্ব দাবির বিরুদ্ধে নিন্দা জানানো হয়েছে। 1967 সালের 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধের সময় সিরিয়ার কাছ থেকে গোলানের একটি অংশ দখল করে নেয় ইসরায়েল, তবে আন্তর্জাতিক সম্প্রদায় কখনো তা মেনে নেয়নি। গোলান মালভূমি সংক্রান্ত প্রস্তাবনার পক্ষে ভোট পড়ে 88টি এবং বিপক্ষে ভোট পড়ে মাত্র 9টি। 62 দেশ ভোটদানে বিরত ছিল। এ প্রস্তাবে অধিকৃত মালভূমি থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। আরেকটি প্রস্তাবে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধানের কথা বলা হয়েছে, যার পক্ষে 145টি ভোট পড়ে। এ প্রস্তাবের বিপক্ষে ভোট পড়ে মাত্র 60টি এবং 9টি দেশ ভোটদানে বিরত ছিল। এ প্রস্তাবে 1967 সালের আগের সীমানায় ইসরায়েলি সেনাদেরকে ফিরিয়ে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে। অন্য 3টি প্রস্তাবে ফিলিস্তিনদের পক্ষে জাতিসংঘ কমিটির কাজ করার বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়েছে, এই সূত্র জানিয়েছে পার্স টুডে। যুদ্ধে আজারবাইজানের শতাধিক সেনা নিখোঁজ। আর্মেনিয়া ও আজারবাইজান যুদ্ধে আজারবাইজানের 783 সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটি। টানা 6 সপ্তাহ চলা এই সংঘাতে আরও 100 বেশি সেনা নিখোঁজ রয়েছে বলেও আজ জানানো হয়। এর আগে 1990 দশকে নাগর্নো কারাবাখ অঞ্চলটিতে যুদ্ধে 30,000 বেশি মানুষ নিহত হয়েছিল, আর সে যুদ্ধে জয়ী হয় আমেরিকা। সেপ্টেম্বরের পর থেকে নাগর্নো কারাবাখের যুদ্ধে আজারবাইজানের সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির বিষয়টি প্রকাশ করেনি দেশটি। এদিকে আর্মেনিয়া তাদের সামরিক বাহিনীর নিহতের চূড়ান্ত সংখ্যা প্রকাশ করেনি। তবে নভেম্বরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা 2317 সেনা সদস্য নিহতের খবর জানিয়েছেন। 10 নভেম্বর আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চুক্তি হয়। এ চুক্তিতে মধ্যস্থতা করে রাশিয়া। এর আগ পর্যন্ত প্রায় 3 দশক ধরে নাগর্নো কারাবাখ অঞ্চলটি নিয়ন্ত্রণ করেছিল আর্মেনিয়ারা, এই সূত্র জানিয়েছে পার্স টুডে। কৃষি আইন বাতিলের দাবিতে অনড় ভারতের কৃষকরা। ভারতের কৃষক সংগঠনগুলির সঙ্গে গতকাল মোদী সরকারের মন্ত্রীদের 7 ঘন্টারও বেশি ম্যারাথন বৈঠকের পরেও তারা আইন বাতিলের দাবিতে অনড়। দেশটির সরকার বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারে রাজি না হলেও আইনে কিছু সংশোধন করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে। কিন্তু কৃষক সংগঠনের নেতারা জানিয়ে দিয়েছেন, শুধু সংশোধন নয়, বিতর্কিত 3টি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। গতকাল সুরাহা না হওয়ায় শনিবার ফের বৈঠক হবে, সেখানেই চূড়ান্ত সমাধান সূত্র মিলবে বলে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর আশা প্রকাশ করেছেন। অন্যদিকে কৃষক নেতাদের দাবি, গতকাল বৈঠকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 3 কৃষক আইনের প্রয়োজনীয়তা কৃষক সংগঠনের নেতাদের সামনে তুলে ধরা হয়। তার আগেই সকালে কৃষক সংগঠনগুলি 3 আইন নিয়ে লিখিতভাবে তাদের আপত্তি সরকারকে জানিয়েছিল। বৈঠকে সরকারের পক্ষ থেকে অনেকক্ষণ ধরে বোঝানোর পরেও কৃষক সংগঠনগুলি তাদের দাবিতে অনড় থাকে। কেন আইন প্রত্যাহার করা উচিত, একে একে সেই যুক্তি তুলে ধরেন কৃষকরা। বৈঠকে আসার আগেই কৃষিমন্ত্রী তোমার বাণিজ্যমন্ত্রী পীযূষ গায়লারা পররাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করে এসেছিলেন। বৈঠকে কৃষক নেতারা নিজেদের দাবিতে অনড় থাকায় মন্ত্রীরা নিজেদের মধ্যে কিছু আলোচনা করেন। তারা অমিত শাহর সঙ্গে ফোনেও কথা বলেন, তারপরেই আইনে সংশোধনের প্রস্তাব দেওয়া হয়। ব্রহ্মপুত্রের বাঁধ নিয়ে বাংলাদেশ ভারতের চিন্তার কিছু নেই, জানিয়েছে চীন। ইয়ারলং জাংবো নদীর উপরে
চীন যে বাদ দেওয়ার পরিকল্পনা করছে তা নিয়ে বাংলাদেশ এবং ভারতকে চিন্তা না করার আহ্বান জানিয়েছে চীন। বাদের আগেই দুই দেশের সঙ্গে আলোচনা করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুচিং গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ইয়ারলাং জাংবো নদীতে বাঁধ দেওয়া আমাদের বৈধ অধিকার। আন্তঃসীমান্ত নদীর উন্নতি বিষয়ক প্রসঙ্গ আসলেই চীনা দায়িত্বপূর্ণ আচরণ করে। বিজ্ঞান সম্মতভাবে আমরা প্রজেক্টটির চিন্তা ভাবনা করছি, কোন অঞ্চলের কোনো ক্ষয়ক্ষতি হবে না। চীন আলোচনা করবে কিনা এমন প্রশ্নের জবাবে এই নারী কর্মকর্তা বলেন, সত্যিকার অর্থে চীন ভারত এবং বাংলাদেশ জলবিদ্যুৎ প্রকল্পটি তথ্য বন্যা প্রতিরোধ এবং দুর্যোগ হ্রাসের ব্যাপারে সবসময় ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে। সামনের দিনেও তিন দেশ ভালো যোগাযোগ রাখবে, এ ব্যাপারে চিন্তার কোনো কারণ নেই। স্বশাসিত তিব্বত অঞ্চলের উৎসস্থল থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে ইয়ারলাং জাংবো নদী। অরুণাচলে যার নাম হয়েছে শিয়াং, আসামে প্রবেশ করার পর এই শিয়াং এ পরিচিত হয় ব্রহ্মপুত্র নামে এবং যা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে। চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস সম্প্রতি জানায়, অরুণাচল সীমান্তের কাছাকাছি তিব্বতের মেডক কাউন্টিতে ব্রহ্মপুত্রের উপরে বাঁধ প্রকল্প তৈরির পরিকল্পনা করছে সরকার। এর আগেও ব্রহ্মপুত্রের উপরে একাধিক ছোট বাঁধ নির্মাণ করেছে বেইজিং। নতুন প্রকল্পে উৎপাদিত জলবিদ্যুতের পরিমাণ বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ উৎপাদনকারী প্রকল্প মধ্য চীনের থ্রি গর্জেস ড্যামের চেয়ে প্রায় তিন গুণ হতে পারে বলে ধারণা করা হয়েছে প্রতিবেদনে। এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বাঁধ নির্মাণ হলে উত্তর পূর্ব ভারতে পানির অভাব দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। ভারত ও চীনের নদীতে দেওয়া বাঁধের কারণে ভুগছে বাংলাদেশের নদীগুলো, নতুন এই বাঁধের কারণে আশঙ্কা আরো বাড়বে। সূত্র পিটিআই এর। নাগর্নো কারাবাখ যুদ্ধে আজারবাইজানের 783 সেনা নিহত। বিতর্কিত নাগর্নো কারাবাখ অঞ্চলের দখল নিয়ে আর্মেনিয়ার সঙ্গে হওয়া যুদ্ধে আজারবাইজানের 2783 সেনার প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরো অনেকে। গতকাল আজেরি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, প্রতিবেশী রাষ্ট্র আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে আজারবাইজানের 2783 সেনার মৃত্যু হয়েছে। একই সঙ্গে নিখোঁজ হয়েছেন সেনাবাহিনীর আরো শতাধিক সদস্য। গত 27 সেপ্টেম্বর শুরু হওয়া সংঘর্ষের পর থেকে এতদিন নিজেদের ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানায়নি আজারবাইজান। এমন পরিস্থিতিতে রাশিয়ার মধ্যস্থতায় গেল 10 নভেম্বর আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। অপরদিকে আর্মেনিয়া যুদ্ধে কতজন সেনার প্রাণ গেছে তা খোলাসা করেনি, যদিও এক কর্মকর্তা জানিয়েছেন যুদ্ধে তাদের 2317 জন সেনার প্রাণহানি ঘটেছে। উল্লেখ্য, প্রায় 3 দশক ধরে নাগর্নো কারাবাখ অঞ্চল নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। বিরোধপূর্ণ এই অঞ্চলে যুদ্ধে 1990 30,000 বেশি মানুষ নিহত হয়েছে। সর্বশেষ জানিয়ে দিচ্ছি, চাঁদের পাথর মাটি আনছে চীনা রকেট, পাঠাচ্ছে রঙিন ছবি। চীনের রকেট চাঁদের বুকে অবতরণ করেই পাঠিয়েছে প্রথম রঙিন ছবি। ল্যান্ডারটির পাঠানো প্যানোরামিক ছবিটিতে দেখা যাচ্ছে মহাকাশযানটির পা, একই সঙ্গে দেখা যাচ্ছে বিস্তৃত চাঁদের মাটি। ওই মাটি আনবে চীনা রকেট। ল্যান্ডারটি চাঁদে অবতরণ করেছে গত মঙ্গলবার। অবতরণের পরপরই সেটি পৃথিবীতে পাঠানোর জন্য পাথর ও মাটির নমুনা সংগ্রহ করা শুরু করেছে চাঁদের পৃষ্ঠ থেকে। সংগ্রহ করা নমুনাগুলো প্রথমে পাঠানো হবে চাঁদকে প্রদক্ষিণকারী আরেকটি মহাকাশযানে, পরে ওই যানটি নমুনা নিয়ে ফিরে আসবে পৃথিবীতে। আর এই কাজ শুরু হবে পৃথিবী থেকে। চীন গত 7 বছরে চ্যাংই 5 মহাকাশযান চাঁদে পাঠিয়েছে 3 বার। এর আগে চ্যাংই 3 নামের স্ট্যাটিক ল্যান্ডার এবং চ্যাংই 4 নামের একটি ছোট্ট রোভার নামিয়েছিল তারা। তবে আগের দুটো অভিযানের তুলনায় অনেক বেশি জটিল এবারের অভিযানটি। কয়েকদিন আগেই পৃথিবী ছেড়ে যায় 8.2 টন ওজনের চীনা রকেটটি। অপর মাল্টি মডিউল প্রোবটি ঘুরতে থাকে চাঁদের কক্ষপথে, পরে সেটি ভাগ হয় দুভাগে। এক ভাগে ছিল একটি ল্যান্ডার ও আরেক ভাগে অ্যাসেন্ডার রকেট, যা চাঁদে অবতরণ করে। পৃথিবীতে ফিরে আসার কাজে ব্যবহার করা হবে অন্য ভাগে। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।